ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथा निर्दारिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणामाम्यहम् परतत्वे सदादीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ति वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে একটা দীর্ঘ বিরতির পর আপনাদের সকলকে থেকে খুব ভালো লাগছে আপনারা যে দয়া করে এসেছেন এই সব উপেক্ষা টুপেক্ষা করে বিশেষ করে মাছছাড়ার মায়েরা সব যে দলবদ্ধভাবে এসেছেন এ খুব আকর্ষণ হ্যাঁ আমরা আজকে যে অংশটা পাঠ করব সেটা হচ্ছে অদ্বৈতাশ্রম কাশীতে ফেব্রুয়ারি 1921 রাজা মাঝে যে বছর শরীর চলে যায় সেই বছরের ঘটনা ফেব্রুয়ারি মাসের ঘটনা থেকে হচ্ছে দেখবেন প্রশ্নগুলো সব আমাদের নিজেদের এই এই সমস্যাগুলো আমরা সবাই কম বেশি আমরা ফেস করি স্বামী ব্রহ্মানন্দজি তার ইয়েটি বলছেন তার সূত্র বলছেন কি করে আমরা এই অবস্থা থেকে ফেরব বলা হচ্ছে ধ্যান জপ করছি কিন্তু ওদিকে একটা টেস্ট পাচ্ছি না বা রস পাচ্ছি না যেন জোর করে করছি এর উপায় কি এই প্রশ্ন আমাদের সবার রোজ সকাল সন্ধে হলেই জপ ধ্যান করতে বসে যাই কিন্তু আনন্দ কিছুতেই পাই না যেন কিরকম একটা নিরানন্দ কোন একটা রোজকার কাজ করার মতো বেগার খাটার মতো খেটে যাচ্ছি অথচ তার থেকে কোনো আনন্দ পাচ্ছি না দেখবেন সংসার জীবনে আমাদের একই জিনিস হয় আপনাদের যে রোজ সেই সকালবেলা উঠে রান্না করা সেই খেতে দেওয়া সেই আর ভালো লাগছে না প্রথম প্রথম যেন উৎসাহ হতো যে বেনুদি রান্নাঘর থেকে পাঁচ রকম রান্নার ব্যবস্থা করা সেইটা আর পরবর্তীকালে সেই ভালোবাসাটা আর আসে না তা ঠিক সাধক জীবনের জীবনটা তো সবই সে সাধন করুনি আর সংসার করুন জীবনে যদি আনন্দ খুঁজে না পান তাহলে সমস্যাটা বেশি মহারাজ বলছেন সে কি প্রথমেই হয় প্রথমে হয় না তার জন্য খুব স্ট্রাগল করতে হয় তোমার যা এনার্জি আছে সবটা ওদিকে দাও আর কোনো দিকে দেখবে না আর কোনো দিকে এনার্জি ডাইরেক্ট করবে না এটা হচ্ছে মানে বড় উত্তর আমরা ভেঙে ভেঙে পড়ছি একেবারে প্রথমেই বলছেন সে কি প্রথমেই হয় আমাদের এইটা একটা বড় একটা ভুল আমরা সবসময় ভাবি যে প্রথমেই হয়ে যাবে এই আজ যাব দীক্ষা হবে কালকে পরশুদিন ব্রহ্মজ্ঞান হয়ে যাবে তারপরে আমিও সিদ্ধ করি সকলের মাথা হাত দেবো ব্যাস হয়ে গেল তা হয় না অনেকে বক্তৃতা দিচ্ছে এখন তো ইউটিউব এই সব অনলাইন ক্লাস হয়ে যাওয়ার সময় দেখছি এক্স ওয়াই জেড ডাব্লিউ বি এক্স সি খুব সবাই ঠাকুরমা স্বামীজির কথা বলছেন কিন্তু কারুর কারুর কথা খুব মনোগ্রাহী হচ্ছে কারুর কারুর কথা ছুঁয়েই যাচ্ছে না মানে খুব বিরক্তি লাগছে এই যথার্থ দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা ইয়া তখনও চুল ঠিক করছি
তারপরে এই মাইক্রোফোন ঠিক করছি, এই ঠিক করছি, মন্ত্রটাও যে বলছি সেটা আমি অ্যাট্রাকটিভলি বলতে পারছি না, কারণ আমি আমার সমস্ত মনটা দিতে পারছি না। আমি ভাবছি আমাকে কেমন দেখাচ্ছে, জগতের মানুষ আমাকে কি অবস্থায় দেখতে পাচ্ছে, সেইটা আমাদের এই প্রথম প্রথম হয় না, কিন্তু এই প্রথম প্রথম জোর করতে হয়। কি সুন্দর কথা বলছেন, প্রথম প্রথম হয় না তার জন্য খুব স্ট্রাগল করতে হয়। ছোট শিশুর কথা ভাবুন, ছোট শিশু যখন দাঁড়ানোর চেষ্টা করে, হামাগুড়ি দেয়, সোজা হয়ে দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা, আবার পড়ে যায়, এরকম বহুবার করার পর সে উঠে দাঁড়ায়। আমাদের সাধক জীবনটাও ঠিক তাই, বারবার আমরা চেষ্টা করব, কখনো হবে না, আবার চেষ্টা করব, হবে না, হতে 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 হবে। কখন হয়? স্বামী ব্রহ্মানন্দজি কি সুন্দর বলছেন, তোমার যা এনার্জি বা কার্যশক্তি আছে সবটা ওদিকে দাও। আমাদের কি কার্যশক্তিগুলো ভাগ হয়ে যায়, আমরা ভাবি যে হ্যাঁ ঈশ্বর দীক্ষা টিক্ষা নিলাম, ডাকবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি কাজগুলো হতে থাকো, ওরকম হয় না। তার মানে কি সব ছেড়ে ছুড়ে শুধু ভগবানকে ডাকবো, তা নয়। যেটুকু সময় আমার ভগবানকে ডাকার সময় সেটুকু সময় আমি সবটুকু দেব। আত্মস্থানন্দজি বলতেন, শ্রীরামকৃষ্ণের কাছে শিক্ষা যদি কিছু নিতে হয় তাহলে এটা হলো এই, তিনি যখন যে কাজটা করছেন তখন তাতে ডুবে আছেন, আর বাকি সময় আর বাকি পৃথিবীটা তার কাছে মিথ্যে হয়ে গেছে। যখন তিনি সাধন ভজন করছেন তাতে ডুবে আছেন, আর যে বাকি পৃথিবীর যে এক্সিস্টেন্স আছে সেটা তিনি বুঝতেই পারছেন না। আবার যখন তিনি সাধারণ মানুষের মতো আচরণ করছেন, তার মতো সহজ সরল স্বাভাবিক মানুষ আর একটাও নেই, খুঁজেই পাওয়া যাবে না, এটা বলছেন। এইটা আমাদের বুঝতে হবে, আমরা হচ্ছে সবটা করব তার সঙ্গে। দেখবেন আপনারা যে কাজটাই করুন, হয় পরের কাজের কথা ভাবছেন, আর নাহলে আগের কাজে কী কী ভুল হয়েছিল সেটা ভাবছেন, কিন্তু যে প্রেজেন্ট যে কাজটা করছেন তাতে কিন্তু আপনার ফুল কনসেন্ট্রেশন যাচ্ছে না। ব্রাদার লরেন্সের উদাহরণ আমি বারবার দিই, কারণ স্বামীজি খুব ভালোবাসতেন এর কথা। ব্রাদার লরেন্স খুব অল্প লেখাপড়া শিখে এসেছিলেন, যেহেতু তার বাইরের দিকে কোনো দৃষ্টিভঙ্গি ছিল না, তাই তিনি ওই বাসনই মাজতেন, অ্যাবর্ট তাকে বাসন মাজার কাজ দিয়েছিলেন, তিনি বাসন মাজতেন সারাদিন, মন প্রাণ উজাড় করে বাসন মাজতেন, এবং মনে করতেন স্বয়ং ঈশ্বর দাঁড়িয়ে তার কাজ, প্রভু যীশু দাঁড়িয়ে তার কাজ দেখছেন। এবং যখন আমরা আমাদের ঈশ্বর ইষ্টকে আমাদের চোখের সামনে রেখে কাজ করতে শুরু করি, তখন দেখবেন আমাদের কাজ আরও একাগ্র হয়, কারণ তার সামনে আমরা ফাঁকি দিতে পারি না। এটা নিয়ে আমরা ভূতেশ আনন্দজিকে একবার জিজ্ঞেস করেছিলাম যে কারুর কারুর বাড়ি গিয়ে দেখি ঠাকুরের ছবি খুব ঝকঝক করছে, আবার কারুর কারুর বাড়িতে গিয়ে খুব ম্রিয়মান। মহারাজ বলেছিলেন যারা বিশ্বাস করে যে ওই ছবিতে ঠাকুর বিরাজমান, তাদের নিজেদের আচরণের পরিবর্তন হয়। ঠাকুরের ছবির সামনে রেখে আমরা পাটোয়ারি করতে পারি, আমরা যদি বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বসে আছেন, তার সামনে আমরা পাটোয়ারি করতে পারি না, তার সামনে আমরা মিথ্যে কথা বলতে পারি না। ওঙ্কারানন্দজি পুজো শেখাতে গিয়ে তিনটি কথা বলতেন, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। সব বিধি ঠিক ঠিক মতো আমাদের অনুসরণ করতে হবে, ঠিক তিথিতে শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হবে, কিন্তু বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে ভাবটাকে নষ্ট করা যায় না, কারণ তিনি আমাদের ভাবটি গ্রহণ করেন, ভাবময়ী তিনি। এটা আমাদের সব সময় বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমি যখন দেখা করতে এসেছি, উপাসনা মানে তার কাছে আসা, তার খুব নিকটে বসে থাকা, যতটুকু সময় আমি পেয়েছি সে 5 মিনিট পাই আর 10 মিনিটই পাই, সেটাকে যদি আমি উজাড় করে না দিতে পারি তাহলে কিন্তু কোনো ফল হবে না। আমার 10 মিনিটে 7.5 মিনিট যদি চলে যায়, উঠেই রুটি বানাবো, এই তরকারি করবো, আজকে আচ্ছা ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, আচ্ছা ওই করবো, এক্ষুনি ইয়েতে দিয়ে দেবো, কটা সিটি হলেই হয়ে যাবে, তারপরে কি nishamadhulika.com-এ এইরকম ছোলার ডালটাকে এরকম ভাজতে দেখেছিলাম, এই যত আমাদের বোধ হবে আলটিমেটলি কিছু হবে না, যখন রান্না করবেন তখন nishamadhulika-ও আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তাই বলছেন এটা স্ট্রাগল। স্ট্রাগল কেন বলছেন, ছড়িয়ে থাকা মনকে এক জায়গায় নিয়ে আসা, একটা স্ট্রাগল, একটা সংগ্রাম। আমাদের যে মন ছড়িয়ে আছে সেই ছড়ানো মনকে, তাই রাজামাজি স্ট্রাগল শব্দটা ব্যবহার করছেন, তার জন্য খুব স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল এই কারণে, আমাদের ছড়িয়ে থাকা মন, আমরা যেরকম একটা কাজ করতে গিয়ে 10টা দিকে মন ছড়িয়ে দিই, ঠিক সেরকম ঈশ্বর সাধনা ঠিক সেরকম নয়, কোনো সাধনাই ঠিক সেরকম নয়, ভালো করে সংসার করাটাও সেরকম নয়।
তাই বলছেন এটাকে স্ট্রাগল করতে হবে, আমাদের ছড়ানো মন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। ছেলেবেলায় দেখেছিলাম আমরা দাঁত দিয়ে নখ কাটতাম, সেটা ছাড়ানোর জন্য এই স্নানের পর নিম পাতা ঘষে দিত সব কটা আঙ্গুলের মধ্যে। হ্যাঁ, সে যখনই দাঁতটা গেল সেই নিম পাতা টক সেই ইয়ে পাওয়া যেত ব্যাস। তারপরে আমি ছেলেবেলায় ইয়ে করতুম পইতে চিবতুম, কারণ পইতে চিবানো থেকে বন্ধ রাখার জন্য বাথরুমে সাবানটাই বদলে গেল নিম সাবান। ঘষে 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 দিতাম, যখন মুখে দেওয়া হলো বিশ্বাস আপনা আপনি স্বাদটা চলে গেল। এই স্ট্রাগল তৈরি করতে হয়, নিজের ভেতরে ইচ্ছাটা জাগাতে হয়। এই ইচ্ছাটা জাগানোটা ভীষণ দরকার, অন্য আর কোনো দিকে দেখবে না, আর কোনো দিকে এনার্জি ডাইরেক্ট করবে না, মানে সবসময় নয়, যখন আমি সাধন ভজন করছি সেইটা। যদি কেউ সাধক জীবনকে বরণ করে সে তো আর অন্য কোনো দিকে তাকাবে না, শুধু সেটাই তার লক্ষ্য। আমাদের এই লক্ষ্যহীনতার জন্য আমরা ভালো করে লেখাপড়া করি না, ভালো করে সংসার করি না, ভালো করে মানে ধর্মজীবন সেটাও যাপন করতে পারি না। সবটুকুর মূল কথা হচ্ছে এই, আমরা যেটা করতে চাই সেটা যেন সম্পূর্ণভাবে করতে পারি। এটা যদি করতে না পারি কিন্তু তার চেয়ে দুঃখের আর কিচ্ছু নেই, এটা আমাদের করতেই হবে, এটা না করলে চলবে না। তারপরে বলছেন এগিয়ে যাও, এগিয়ে যাও, কখনো স্যাটিসফাইড হয়েও না। এটা হচ্ছে দ্বিতীয় জিনিস, একটু একটি অশান্তি ক্রিয়েট বা সৃষ্টি করবার চেষ্টা করো। আমার কি হচ্ছে, কিছুই হচ্ছে না, এইভাবে ঠাকুর বলতেন মা আরেকটা দিন কেটে গেল এখনো দেখা দিলিনি। রোজ রাত্রে শোবার আগে একবার চিন্তা করবে কতটুকু ভালো কাজে গেল, কতটুকু মন্দ কাজে গেল, কতটা তাঁর চিন্তা ও ধ্যান ভজনে গেল আর কতটা তমগুণে কাজে কেটে গেল। এটা হচ্ছে কথা, একটা অশান্তি জাগিয়ে রাখতে হয়। আমরা পাশের বাড়িতে ভালো ডাবল ডোর রেফ্রিজারেটর এলে যখন আমাদের ভেতরে আমাদের বাড়িতে আমার কর্তা কেনেন না, তখন আমাদের ভেতরটা অশান্তি তৈরি হয়। ওর বাড়িতে আসে গেল আমার এলো না, ওর বাড়িতে এসে গেল আমার এলো না, তার বাড়িতে নতুন গাড়ি এলো তো আমার বাড়িতে এলো না, আমার কর্তা সেই পুরনো ধার ধারে সেই সাদবার আটকে যাওয়া সেই এখনো পর্যন্ত সেই অ্যাম্বাসাডার ব্যবহার করছে। দেখো স্কর্পিও টর্পিও কত বাজারে কত কি বলে এলো, কত এসে গেল, কিচ্ছু কেনে না। আমাদের এইসব জিনিস নিয়ে অশান্তি হয়, আমরা কখনো আমাদের নিজেদের জীবন নিয়ে অশান্তি বোধ করি না। আমি যে অবস্থায় আছি সেই অবস্থাটাকে নিয়ে আমার কখনো আমার কোনো অশান্তি হয়। আমার টাকা কম আছে সেটা নিয়ে আমার অশান্তি, আমার অলঙ্কারাদি কম আছে সেটা নিয়ে আমার অশান্তি, আমার বাড়িতে সুখ সুবিধা কম আছে সেটা নিয়ে আমার অশান্তি, অমুকের বাড়িতে গিয়ে দেখেছি সব সেন্ট্রাল এসি সেটা নিয়ে আমার অশান্তি, আমার স্প্লিট এসি নিয়ে আমার অশান্তি, আমার স্প্লিট এসিটা 5 বছরের পুরনো হয়ে গেছে এখন আর যথেষ্ট ঠান্ডা হয় না, সেটা নিয়ে আমাদের অশান্তি। কিন্তু আমি ভগবানের দিকে যাচ্ছি না এটা নিয়ে আমাদের কোনো অশান্তি হবে, তখন ওটা হবে, আমরা কখনো এইটা নিয়ে ভাবি না। অতীশ আনন্দজি বলতেন আমাদের জীবনে একটা হারিডনেস তৈরি করতে হবে, গোনা দিন যে কটা সঙ্গে করে নিয়ে এসছি রোজ শেষ হয়ে যাচ্ছে। এক্ষুনি যদি আপনি শুভেন্দুকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে দেন, উনি ঘড়িটা ঘুরিয়ে আবার সেই 10 মিনিট আগে থেকে যেখান থেকে শুরু করিয়েছিলাম এই প্রোগ্রামটা করে পিছিয়ে দিতে পারবেন না, যত চেষ্টাই করুন পিছিয়ে দিতে পারবেন না। যা চলে যাচ্ছে, যে শব্দটা বেরিয়ে যাচ্ছে সেই শব্দটা, আসলে আমরা নদীকে দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে যে নদী তো বইছে 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 বইছে, তা নয়, যে জলস্রোতটাকে বইতে দেখেছিলাম এখন যেখানে দাঁড়িয়েছে সেই জলস্রোতটা কিন্তু নেই, অন্য জলস্রোত এসে সেই জায়গায় দাঁড়িয়ে গেছে, প্রতি মুহূর্তে প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা আমাদের ভেতরে এই অশান্তিটা ক্রিয়েট করতে পারি না, আর এই অশান্তি ক্রিয়েট করতে পারি না বলে ঠিক আছে যা আছে তাতেই আমি খুব সন্তুষ্ট। আমরা বড় করে বলি কি হবে অত ভগবান লাভটা করে কি হবে, আসলে আমার আমার তো হওয়ারই যোগ্যতা নেই, ভগবান লাভ করারই তো যোগ্যতা নেই, তা কি হবে সে ভেবে আমি কি করব। আবার কেউ কেউ আবার ঠাকুরের এইসব ভয়ঙ্কর কথাগুলো আছে না, যাদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে আমার কি লাগবে, যাদা ভগবান লাভ করছে করছে করুন না, আমার কি লাভ, আমাকে ভগবান মন্ত্র দিয়েছেন দুবেলা সকালবেলা দুলে দুলে একটু মন্ত্র করি ব্যাস চলে গেলাম, মাঝেটা ঠিক মতো ইলিশ মাছের মাথা এলো কিনা তাকে ছেঁতে তাই দিয়ে ভালো করে মাছের মুড়ো দিয়ে ভালো করে চচ্চড়ি টচ্চড়ি করিয়ে ছেঁচেড়া বানিয়ে খেতে পারলাম কিনা। অথচ আমার সাধক জীবনে এতটুকু উন্নতি হচ্ছে না সেটা নিয়ে কিন্তু আমার কোনো ভাবনা চিন্তা নেই,
কখন ভাবনা চিন্তা হয়? জীবনের একেবারে শেষ প্রান্তে এসে, তখন আর কিছুতেই কিছু মন লাগে। আমি একা একা থাকতে শিখিনি, একজন 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 করে যখন প্রিয়জনরা চলে যাচ্ছে তখন একটা ভয়, কি হবে কি হবে কি হবে। আমার কিন্তু ভগবানের উপর নির্ভরতা তৈরি হয়নি, অথচ মাসের পর মাস আমি খণ্ডনবাবু শুনতে মন্দিরে যাচ্ছি, মাসের পর মাস রাম নাম শুনছি, সব করছি, কিন্তু সেই রামচন্দ্রকে যার নামে সব ভয় কেটে যায়, সেই রামচন্দ্রকে হৃদয়ে বরণ করা হয়নি। তার কারণ হচ্ছে তাকে পাইনি বলে আমার হৃদয়ে কোনো অশান্তি তৈরি হয়নি। প্রতিষ্ঠান যে একটা গানের উল্লেখ করতেন না, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথারায় মনে যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে সকল। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু তোমায় আমি তোমায় দেখা পাইনি আমি সেই কথার, তবে কিছুই কিছু পাইনি আমি সেই কথারায় মনে যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে সকল। গানটার উল্লেখ করে মহারাজ বলতেন, আমরা সবাই পাইনি এটা তো ঠিক, আমরা সবাই পেয়ে উঠবো না, কিন্তু তোমায় যে পাইনি এটা যেন আমার ভেতরে যেন একবারে সবসময় তোমায় যেন পাইনি আমি সেই কথা রয় মনে, আমি যেন কোনো অবস্থাতে ভুলে না যাই, সেটা যেন একবারে পিন ফোটার মতো সবসময় আমার হৃদয়ের মধ্যে গাঁথে, যে আমার পাওয়ার কথা ছিল তোমাকে অথচ তোমাকে আমার পাওয়া হয়নি, আমার দরকার ছিল তোমাকে পাওয়া, তোমাকে চাওয়াটা আমার খুব প্রয়োজন ছিল অথচ তোমাকে আমি পাইনি, আমি সময় নষ্ট করে ফেলেছি, এই ব্যথাটা আমাদের ভেতরে এতটুকু জাগে না। উই আর ভেরি স্যাটিসফাইড উইথ আওয়ার কন্ডিশন, আমরা যা আছি খুব খুব ভালো আছি, আমরা তাই নিয়ে এত স্যাটিসফাইড, আমরা কিছুতেই তার আগে এগোতেই পারি না। দেখবেন যখন আপনারা শাড়ি কিনতে যান সহজে স্যাটিসফাইড হন না, এই কালারের এই ডিজাইনে এই ডিজাইনে অন্য কালারের বা ওই কালারে এই ডিজাইন কত রকম কি করে। আমার মনে আছে রাজকোটে গিয়েছিলাম, একজনের রাজকোটে তিনি ধরে বেঁধে নিয়ে গেলেন তার দোকানে, সব জারদোষী শাড়ি বিক্রি হচ্ছে, সে সব উপর থেকে সব নামালো, বোধহয় গোটা দশ বারো শাড়ি নামালো, তারপর বললো না পছন্দ নেই গো, তারা সুর করে চলে গেল, এরাও গোছাতে শুরু করলো। আর আমি ভাবলাম সে লোকটা কত কায়দা করে সেই শাড়িটাকে দেখাচ্ছে, একবার কাঁধে ফেলে দেখাচ্ছে, আবার পেছনে আঁচল দিয়ে দেখাচ্ছে, যে শাড়িটা পরলে সেই ভদ্রমহিলাকে কেমন দেখবে, ছেলেটা নিচে নিচেই সেই শাড়িটাকে দেখিয়ে দিল। আমি সেই তার দোকানে গিয়েছি, পাইনঅ্যাপল জুস খাচ্ছি আর বসে বসে দেখছি, এইটা হচ্ছে কথা। এই ডিসস্যাটিসফ্যাকশন আমাদের সব কিছুতে, শুধু নিজের ভেতরের মানুষটাকে ভালো করার ব্যাপারে আমাদের কোনো, উই আর ভেরি স্যাটিসফাইড, আমরা যেমনটি আছি তাতে নিয়ে আমরা খুব খুশি। তাই বলছেন যে আমার কি হচ্ছে, কিছুই হবে না, এই একটা অশান্তি তৈরি করা যাবে, সবার হয়ে গেল। বলছেন ঠাকুর, ঠাকুর বলতেন মা আরেকটা দিন কেটে গেল, এখনো দেখা দিলিনি, শুধু এইটি বলেই থাকতেন না, তুই রামপ্রসাদকে দেখা দিলি, তুই কমলাকান্তকে দেখা দিলি, তুই আমাকে দেখা দিলিনি, আমাদের একবার মনে হয় না, তুমি আমার গুরুকে দেখা দিয়েছ, সঙ্ঘের বহু সাধুকে দর্শন করেছ, আমি তাহলে সেই একই মন্ত্রকে কেন তোমাকে পাবো না, কেন তোমাকে দেখবো না, আমার গুরু মিস্টার এক্সকে যে শক্তি দিয়েছেন আমাকেও সেই একই শক্তি দিয়েছেন, তাহলে আমি আমার ভেতরে সেই শক্তির জাগরণ কেন ঘটাতে পারছি না, আমাদের কিন্তু একবারও মনে হয় না, আমাদের কিন্তু একবারও মনে হয়। এই যে শেষের অংশটা বলছেন না, রোজ রাত্রে শোবার আগে একবার চিন্তা করবে কতটুকু ভালো কাজে গেল, কতটুকু মন্দ কাজে গেল, কতটুকু তার চিন্তা ও ধ্যান ভজনে গেল, আর কতটা তমগুণের কাজে কেটে গেল। ইংরেজিতে এটাকে বলে সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে দেখা। আমরা জগতের সবাইকে দেখি, হ্যাঁ মিসেস ঘোষ ওনার বাড়িতে নতুন জিনিসপত্র নিয়ে এসছেন, আরে ওর ছেলের বউটা ওই রকমই পাজি চলে গেল, জগতের সবার খবর আমার কাছে আছে, শুধু আমার নিজের খবর আমার কাছে, এটাই হচ্ছে মজা। আমি সারাটা দিন কেমন করে কাটালুম সেই নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই, ছেলেটা কী করলো, স্বামী কী করলো, সব বেকার, সারাদিন শুয়ে আছো আর খেলা দেখছো, আমি কী করব, আমি কেমন করে দিনটা কাটাব, কেমন করে আমি আমার সময়টা, আজকে যে কেনা দিনে দামি দিন, কাল সকালে আমি নাও থাকতে পারি, তাই না? আসলে আমরা মনে করি অনন্ত জীবন সঙ্গে করে নিয়ে এসেছি, এক আটটা দিন গেল তো কী হলো, তা নয় কিন্তু,
এইখান থেকে বেরিয়ে যে আমি আপনাদের এত উপদেশ দিচ্ছি অদ্বৈত আশ্রমে গিয়ে যে আমার শরীর চলে যাবে না, এরকম কথা কিন্তু আমি বলতে পারি না। আপনি বলতে পারেন না যে টোটোয় করে বাড়ি ফিরে গিয়ে বা বাড়িতে যখন আপনাকে নামানো হবে আপনি সজীব নামতে পারবেন, তাও আমি বলতে পারি না। অথচ আমাদের মনে হচ্ছে অনন্ত জীবন নিয়ে সঙ্গে করে নিয়ে এসেছে, অনন্ত সময় সঙ্গে করে নিয়ে এসেছে, আনএন্ডিং লাইফ আমার কাছে আছে, আনএন্ডিং লাইফ আমি নিয়ে এসেছি। অতএব আমি যেমন খুশি তাকে খরচা করতে পারি, যেমন অর্থ রোজগার করা অর্থ যেমন খুশি খরচা করলে একটা সময় দেখা যায় বড় বড় জমিদারদের দেখেছেন তো শেষে মানে নসিটা নেওয়ার শুধু পয়সা থাকতো না, এরকম কত জমিদারদের দেখার সৌভাগ্য হয়েছিল। একজন জমিদারদের দেখেছিল, সে ভদ্রমহিলা নাকি শুনেছিল, আমি দেখিনি তাকে, তাকে পরবর্তীকালে দেখলুম তার নাকি সাত সাতটি দাসী ছিল, শুধু চুল বেঁধে জন্য দেওয়ার জন্য একটা দাসী ছিল। আমি পরবর্তীকালে যখন তাদের পুরো এস্টেট বিক্রি হয়ে গেল, তারা ফিরে গেলেন, তখন বিরাটি টিরাটি মানে আজ থেকে ধরুন 30 বছর আগে বিরাটি টিরাটিতে সব শেয়াল ঘুরে বেড়াতো, সেইখানে যে টাকা পাওয়া গেছিলো সেইখানে একটি বাড়ি তারা করতে পারলেন। তাও বাড়ি হলো বটে, বাড়ির নিজে হলো না, যাদের ইটালিয়ান মার্বেল বসানো ছিল, এখনও সে বাড়ি আছে, ভাঙা হয়নি সে বাড়ি। তাই সেই ইটালিয়ান মার্বেল যাদের উপর যারা হাঁটা চলা করে অভ্যস্ত তাদের তখনও পর্যন্ত একটা সিমেন্টের মেঝেও করতে পারেনি, সেই খোয়া ওঠা 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 মেঝে তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে না। তারই মধ্যে তাদের সেই রামচন্দ্রজির মূর্তি, সেই বিশাল বড় রূপোর সিংহাসন, রামকে তার বেচা যাচ্ছে না, গয়নাঘাটি সব বিক্রি হয়ে গেছে, শুধু সেই রূপোর সিংহাসনে রাম সীতা লক্ষ্মণ মহাবীর বসে আছেন, তাদের রূপোর অস্ত্র সোনার অলঙ্কার সেইগুলো রয়েছে, সেই ভাঙা ঘরেতে তারা যেন জ্যোতির্ময় রূপে বসে আছেন। এই জিনিস আমাদের প্রত্যেকে, আমরা নিজেরা দেউলিয়া হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, আমরা নিজেদের কিছুতেই সমৃদ্ধ, যে সম্পদ পেয়েছি সেই সম্পদকে ধরে রাখতে, শুধু ধরে রাখা না, যে সম্পদটা পেয়েছি সেই সম্পদকে বাড়ানোর এতটুকু চেষ্টা করি। বাবা যে সম্পদ রেখে গেল, ছেলে যদি তাকে ভেঙে খেতে থাকে তাহলে কিন্তু তার যেমন কিছু হয় না, ছেলেকে সম্পদ বাড়াতে হয়, নাহলে কিন্তু আর পরের জেনারেশনের জন্য কিছু রেখে যেতে পারি না। আমরা আমাদের পরের জেনারেশন ভালো তৈরি হয় না, তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের যে অধ্যাত্ম সম্পদ সেটাকে বাড়াই না, আমরা অন্যের কাছে উদাহরণ হতে পারি না। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা কৃষ্ণ মিশনে আসুক, আমাদের ছেলে মেয়ে আমাদের মতোই অধ্যাত্মক জীবনযাপন করুক, ভগবানের কাছে যাক, মঠ মন্দিরে যাক, গিয়ে সেবা করুক, সব করুক, কিন্তু আমাদের জীবনটাকে আমরা আদর্শ করে তুলতে পারি না। তাই ওরা দেখে যে ভগবানের কাছে গিয়ে বিশেষ সুবিধা হয় না, সেই যেমন ছিল পরনিন্দা পরচর্চাতে মিশে ছিল এই মানুষগুলো সেরকমই থাকে, তাই তারা ভগবানের প্রতি কোনো আকর্ষণ বোধ করে না। এইটা খুব বড় জিনিস, যে কতটা সময় ভালো কাজে গেল, কতটা সময় মন্দ, ভগবানকে কতটা দিলেন এটা ছেড়েই দিন। রোজ এটা আমি অনুরোধ করছি, রোজ ভালো করে দেখুন কতটা সময় ভালো কাজে ব্যয় করলেন, কতটা সময় মন্দ কাজে ব্যয় করলেন, এইটুকু যদি আমরা দেখতে পারি দেখবেন একবারে খুব একবারে চোঁচো করে উন্নতি হচ্ছে, এটা খুব জরুরি। এরপরে বলছেন যে তপস্যা এবং ব্রহ্মচর্য দ্বারা মনটা স্ট্রং করে ফেল। বড়লোকের বাড়িতে দারোয়ান থাকে, তার কাজ চোর গরু ইত্যাদি তাড়ানো, সেই রকম মন হচ্ছে দারোয়ান। মন যত স্ট্রং হবে ততই ভালো। মনকে দুষ্ট অশ্বের সঙ্গে তুলনা করেছে, দুষ্ট অশ্ব বিপদে নিয়ে যায়, যে রাস টেনে রাখতে পারে সেই ঠিক চলে। খুব স্ট্রাগল করো, কি করছো তোমরা, এই হচ্ছে কথা। বলছেন দুটো জিনিস, এই উপদেশটা সাধুদের উদ্দেশ্য দেওয়া, সেখানে ব্রহ্মচর্যের কথাটা এখানে ব্যবহার করা হচ্ছে। ব্রহ্মচর্যকে এখানে আমরা যারা গৃহস্থ মানুষ আছেন আমরা আমরা এইভাবে ভাবতে পারি, তপস্যা আর ইন্দ্রিয় সংযম। এই আমি একটা গল্প বলেছিলাম, সকলে খুব ভালো লেগেছে, দেখছিলাম ইউটিউবে যে বক্তৃতাটা যখন আপলোডেড হলো ওটা দেখছি অনেকের খুব ভালো লেগেছে, যে 100 কিলোমিটার বেগে সকালবেলা মর্নিং ওয়াক করা শুরু করেছিলাম, তারপরে ভীমনাগের দোকানের সামনে 40 কিলোমিটার বেগে হয়ে গেছি, আবার ভীমনাগ ক্রস করতে আবার 100 কিলোমিটার হাঁটলো, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ভীমনাগের সন্দেশ খুব ভালো লাগছে আমাকে। ওইটা ভূতেশানন্দজি বলতেন সংযম মানে একটা দুটো না, সবকটা একসঙ্গে। সেই বলছে না, এক ভদ্রলোক এক কৃষক সারাদিন পরে এসে বউকে জিজ্ঞেস করছে, বউ বলছে যে হ্যাঁ গো তোমার আমার প্রতি এত আসক্তি, পাশের বাড়ির ভদ্রলোককে দেখো তার কীরকম কীরকম ত্যাগ ইচ্ছে, বলছে কী করে, বলছে না এতগুলো বউ, 16টা বোধ হয় বউ,
একটা একটা করে ত্যাগ করছে, বলছে দূর খেপিও, ভাবে কি ত্যাগ করা যায়, এই যা তোকে আমি ত্যাগ করে দিব। বলে যেরকম কাঁধে গামছা ফেলেছে, সে কাঁধে গামছা ফেলছে, চলে গেল সংসার ত্যাগ করে। ওই জোরটা থাকা দরকার। এই জগৎটাকে, আমার কাছে জগৎটাকে তুচ্ছ, যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যেতে পারে, এই প্রস্তুতি থাকা দরকার। পারের করি আছে, শুধুমাত্র হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, হরি তো পার করবে, পারের করি কি আমি জোগাড় করেছি, এটা তো আমাদের নিজেদের কাছে প্রশ্ন হওয়া দরকার। বলছেন মনটা কিরকম, না মনটা খানিকটা দারোয়ানের মতো, দারোয়ান যেমন বাড়িতে গরু ছাগল ঢুকিয়ে সেরকম তাড়িয়ে দেয়, সেরকম মনের ভেতরেও খারাপ চিন্তা হলে মন সেটাকে তাড়িয়ে দেবে, একেবারে ঢুকতেই দেবে না। তুরিয়ানন্দজি বলতেন যে মনের ভেতরে একটা বোর্ড লিখে রাখতে বলে, সেটা নো এন্ট্রি বোর্ড। আমি এখন ভগবানের চিন্তা করছি, ভগবানের ভাবনা করছি, এই সময় আমি অন্য কোনো চিন্তা করব না, এটা হচ্ছে কথা। এরপরে বলছেন মন হচ্ছে দুষ্ট অশ্বের ন্যায়, একটা ঘোড়ার গাড়ি চলেছে, তাতে দুটো দুষ্ট অশ্ব বা একটা অশ্ব আছে, সে দুষ্ট, সে খালি খাদের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনারা যারা কেদার বদ্রী গেছেন, পুরনো রাস্তা দিয়ে দেখছেন, বারবার সেই ঘোড়ার ধারের কাছে চলে যায়, আবার তাতে সাপটিয়ে সাপটিয়ে আবার এদিকে দেওয়ালের কাছে নিয়ে আসে, এই বারবার এই সাপটিয়ে সাপ। আমাদের মন যাবে তো, আমরা তো ছোট থেকে সিদ্ধ পুরুষ হয়ে জন্মাইনি, এমনিতেই সিদ্ধ চাল এত আছে, আমরা যদি সব সিদ্ধ পুরুষ হয়ে যাই তাহলে তো সিদ্ধ চালের অভাব হবে না। আমরা সবাই সাধক, আমাদের প্রতি মুহূর্তে এতটুকু যেন আমাদের যেন শ্লথ না আসে ভাবনা চিন্তায়, যে আমি সব পেয়ে গেছি, আমার সব, আমার কিচ্ছু পাওয়ার নেই, এই বোধটা যেন আমার কোনো অবস্থাতে না আসে। এবার তিনি সাধুদের বলছেন খুব স্ট্রাগল করো, কি করছো তোমরা, গেরুয়া নিলে আর সংসার ত্যাগ করলি কি সব হয়ে গেল, কি হয়েছে তোমাদের, সময় শুধু চলে যাচ্ছে, আর এক মুহূর্ত ওয়েস্ট করো না, খুব জোর আর তিন চার বৎসর করতে পারবে, তারপর শরীর মন দুর্বল হয়ে পড়বে, তখন আর কিছুই করতে পারবে না, না খাটলে কি কিছু হয়, তোমরা বুঝি ভেবেছো যে আগে অনুরাগ ভক্তি বিশ্বাস হোক তারপরে ডাকো, তা কি কখনো হয়, অরুণোদয় না হলে কি আলো আসে, তিনি এলেই তবে প্রেম ভক্তি বিশ্বাস সঙ্গে সঙ্গে আসবে, তাকে জানবার জন্যই তো তপস্যা, তপস্যা ছাড়া কি আছে, কি কিছু হয়, ব্রহ্মা প্রথমে শুনেছিলেন তপ তপ তপ, দেখছো না অবতার পুরুষদের পর্যন্ত কত খাটতে হয়েছে, কেউ কি না খেটে কিছু পেয়েছে, বুদ্ধ শঙ্কর চৈতন্য এদের কত তপস্যা করতে হয়েছে, আহা কি ত্যাগ কি তপস্যা। আমরা ভাবি ভগবান বোধহয় আমাদের সেই আপেল ফলের মতো, গেলুম বাজারে গেলুম, পছন্দ হলো, একটু বসে বসে দেখলুম কতটা মোমবাতি মোমটম ঘষা লাগানো আছে, তারপরে তুলে নিয়ে চলে এলুম, ও কি অত সহজ, ভালো আম কিনতে গেলেও আপনাকে ভালো করে টিপে টাপে দেখতে হয়, তরমুজ কিনতে গেলে এখন করে কিনা জানি না, আগে দেখতাম কলেজ স্ট্রিট মার্কেটে স্কোয়ার করে কেটে টাই করে বার করে দিত, ভেতরটাই শুভেন্দুবাবুর পাঞ্জাবির মতো লাল কিনা, তারপরে যদি হয় তাতে আবার সেটাকে থেবে বসিয়ে দিত, সেইটা তখন বিক্রি হতো। সেই সব কিছু যেখানে যাচাই করে নিয়ে তবে হয়, সেখানে আমরা আশা করি কি করে যে ভগবান আমরা সহজে পেয়ে যাব, আমরা ভাবি ভগবানের ভালোবাসা এলে তবে ভগবানকে ডাকবো, ওরকমভাবে হয় নাকি, এ দেখুন না সহজ কথা, আপনাদের যখন বিয়ে হয়েছিল কর্তাকে কজন দেখতে হয়েছে, চারজন একটু এক আধ বছর দেখেছেন, কেউ কেউ একেবারেই দেখেনি, কেউ তো কেউ তো বিয়ের পিঁড়িতে গিয়ে দেখেছেন, কিন্তু ওই থাকতে 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 যে বিয়েটা হলো আপনার মনে হলো যে না এটা অন্য কোনোভাবে চলবে না, একটা সম্পর্কটাকে চালিয়ে যেতে হবে, তখন চালিয়ে যেতে 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 ভালোবাসা মন্দবাসা ভালোবাসা মন্দবাসা হতে হতে হয়। আমি ভগবানকে তো চাইছি না, ভগবানের কাছে যেতেই চাইছি না, আমার ভালোবাসা হবে, অনুরাগ হবে, একটা পাথরের টুকরো দেওয়া আছে, একটা চন্দন পিঁড়ি দেওয়া আছে, একটা চন্দন কাট দেওয়া আছে, আর একটা ঘটিতে জল দেওয়া আছে, ব্যাস চন্দন হয়ে যাবে, চন্দন পিঁড়িতে তো জল দিতে হবে, তারপরে চন্দন কাটটা ধরে ঘষতে হবে, তারপরে তার ভেতর থেকে নির্যাস ওই জলের সাথে মিশবে, তারপর সেই যে সাদা জলটা ছিল সেটা চন্দন কাঠের স্পর্শে আর চন্দন পিঁড়ির ঘর্ষণে তার থেকে বেরিয়ে যে জিনিসটা বেরোবে সেটা চন্দন, না সেটা জল, না সেটা কাঠ, না সেটা পাথর। ঠিক সেই রকম গুরু আমাদের হৃদয়ের ভিতরে মন্ত্র দিয়েছেন, ওইটা হচ্ছে চন্দন কাঠ আমাদের দিয়েছেন।
পাথরটা হচ্ছে আমাদের অধ্যাবসায়, আর ওই জলটা হচ্ছে আমাদের নিষ্ঠা। ওই তিনটের যখন একসঙ্গে ঘর্ষণ হতে থাকবে, আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভিতরে একটা যেন অদ্ভুত রকমের সুগন্ধে ভরে গেছে, আপনার এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে, ভগবানের নামেতে ভালো লাগা তৈরি হয়েছে। মানে সেই যে আপনারা বেলুড় মঠ যেতে পারছেন না, একটা কীরকম অদ্ভুত একটা আকুলতা তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে। যেমন দীর্ঘদিন নিজের প্রিয়জনকে না দেখতে পেলে আমাদের কষ্ট হয়, ঠিক সেই রকমই খানিকক্ষণ আগে ইউনাইটেড কিংডম থেকে এক ভদ্রলোক ভদ্রমহিলা ফোন করেছে, বলছে 2 বছর বাবা মাকে দেখিনি, জানেন তো কী কষ্ট হচ্ছে, কী কষ্ট হচ্ছে। এই যে কী কষ্ট হচ্ছে, কী কষ্ট হচ্ছে, ভগবান ছাড়া দিন পেরিয়ে যাচ্ছে, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝব ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অধ্যাত্ম জীবনে কোনোরকম উন্নতি হবে না। আমি যতই সোনা দিয়ে বাঁধিয়ে জপমালা করি, যতই জপ করবার সময় গলায় সোনার মালা পরে জপমালা করে বসে থাকি, যতই পিওর সিল্কের কাপড় পরে একবারে পট্ট বস্ত্র পরে, এগুলো আমাদের সাহায্য করে, কিন্তু মনটা যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই হবে না। আমাকে নিরন্তর নিরন্তর চেষ্টা করে যেতে হবে। হয়তো আপনার মনে হবে যে মহারাজ ভূত আসে হে কি কথা, ভ্যাগরম 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 বলে, এটা বারবার বলে যাওয়ার জিনিস, বারবার বলে যাওয়ার জিনিস, পৌর্ণপনিকতা। মা দুর্গা আসেন, তার সেই ভাবটি নিয়ে আসেন, প্রত্যেকবার আসেন একই কথা বলেন, অথচ প্রত্যেকবার আমাদের কাছে মা দুর্গা আকর্ষণীয়। কেন আকর্ষণীয়? না, তিনি তার ভাবটিকে আমাদের ভেতর বারবার তার উপস্থিতি দিয়ে জাগিয়ে দেন, এই বোধটা আসা আমাদের খুব জরুরি। তাই বলছেন যে দেখছ না অবতার পুরুষ, অন্য সকলের কথা ছেড়ে দিন, ঠাকুরের কথা ভাবুন, ঠাকুরের কথাও ছেড়ে দিন, মায়ের কথা ভাবুন, সমস্তটা দিন মায়ের কীরকমভাবে কাটছে। মাকে জিজ্ঞেস করছেন, মা আপনি নাকি 1 লক্ষ জপ করছেন, তা বাবা আমি মেয়ে মানুষ, আমরা তো এই করি, এই জল চাপিয়ে দেন, মা সব পথগুলো অ্যাভিনিউজগুলো খুলে দিচ্ছেন, কেমন করে ডাকতে হয় তাকে বলে দিচ্ছেন। এমন একটা মন তৈরি করে নিতে হবে যে আধা ঘন্টা যখন আমি বসবো তখন সবটুকু মন জুড়ে শুধু ভগবানের কথাই আমি ভাবতে পারবো, স্যাটিসফ্যাকশন কোনো। বলছে বুদ্ধ শঙ্কর, আমি তো অন্য কারুর কথা ভাবি না, শ্রী শ্রী মায়ের কথা ভাবি। আমার এখনও মনে আছে আমরা গিয়েছিলাম একবার বেলুড় মঠে, গিয়ে মায়ের বেলুড় মঠে না দক্ষিণেশ্বরে মায়ের দোতলার ঘরটা দেখবো বলে, ওরা বললেন মা সবাই তো মায়ের ঘর দেখেন, আপনার দোতলার ঘর দেখতে চাইছেন, আর কিছু নয়, মায়ের একতলার ঘরে এখন এত জিনিসপত্র হয়ে গেছে, মায়ের সময় কেমন ছিল ঘরটা এটা কোনো আইডিয়াই আমাদের হয় না, দোতলার ঘরটা গিয়ে দেখলে তখন আইডিয়া হবে। আমি ভাবতে ভাবতে আসছিলাম, ওরা আমাকে বললেন দেখুন এই সব সিঁড়ি যেখানে মা চুল মেলে রাখতেন রৌদ্র শুকোনোর জন্য। আমি হতবাক হয়ে ভাবছি মা বসে আছেন, 3টে সিঁড়ি পরে নাকি মা বসতেন, আর লম্বা চুল 2টো সিঁড়িকে ওভারকাম করে বারান্দাতে খানিকটা ফেলা থাকতো, এতটুকু দুঃখ নেই। ওইটুকু ঘরের ভেতরে সেই খালি এ হচ্ছে কি বেশ বলে, ওইটুকু ঘরের ভেতরে সব জিনিসপত্র ঠাকুর ঠুকুর সব রয়েছে, সব থাকলো, আবার তার মধ্যে যে ঠাকুরের জন্য জীর্ণ মাছ রাখা আছে সব রাখা আছে, তারপরে শিল নোড়া আছে, তারপরে তো নিস্তারিণী দেবী আছেন, লক্ষ্মী দিদি আছেন, তারপরে যোগিন মা গোলাপ মা এ মা সে মা, মা এদের অন্ত নেই, তারই মধ্যে মা আছে। তারপরে আবার কি কি সুন্দর প্রশস্ত জায়গা, পুরোটা 2 মানুষ সমান দরমা দিয়ে ঘেরা আছে, তার মধ্যে মা আছে, তার কি তপস্যা, কি তপস্যা। যখন ফিরে গেলেন জগজ্জননী, তিনি একবারে স্বীকৃতি পেয়ে গেলেন, তারপরে তিনি ফিরে গেলেন ওই 1888 সালের থেকে 1893 অবধি, মায়ের জীবনের কোনো ঘটনা আমরা জানতে পারি না, কি ভয়ঙ্কর রকমের তপস্যা তিনি করতে থাকলেন। আমাদের তো বললে আমরা তো কেঁদে ফেলতাম, রামলাল দাদা ধান কেটে নিয়ে চলে গেলেন, মা নবান্ন করবেন কেমন করে বুঝতে পারছেন, একটা ছোট্ট নারকেল মালা নিয়ে লক্ষ্মী জলার মাঠ ঘুরে বেড়াতে থাকলেন, 1 দানা 2 দানা 3 দানা 4 দানা এরকম করে খানিকটা ওই ধান জমলো, সেই ধান তিনি চাল বানিয়ে তাই দিয়ে রঘুবীরের নবান্ন করছেন, যে অবস্থায় আছে, কিন্তু একটাই লক্ষ্য কি করে মনকে ভগবৎমুখী করব। এইটা আমাদের কিন্তু একটা বড় ধরনের ফল্ট হয়ে যাচ্ছে,
আমরা কিছুতেই আমাদের মনকে কেমন করে ভগবৎমুখী করবো সেটার চেষ্টা করি, পাশের লোকটার মনকে কী করে ভগবৎমুখী করবো, কর্তার মনটাকে কেমন করে ভগবৎমুখী করবো, ছেলেগুলোর মনকে কেমন করে ভাবো। আমি তো গুরু হয়ে গেছি তাই না, ঠাকুরের ওই যে সর্বনেশ্বরের কথা আছে, মন গুরু হয়ে যাবে সেই বলবে এই এই এই, ব্যাস ঠাকুর বলে গেছেন, আমার মন বলছে এই এই এই, ছেলেকে এই সময় দীক্ষা দেওয়াতে হবে, মেয়েকে ওই সময় দীক্ষা দেওয়াতে হবে, তবে তারা মন্ত্র না জপ করলে কেঁদে হাপুস হয়ে যাচ্ছে, কেন জপ করছে না, আমি কি বদলাতে পেরেছি নিজেকে, এই প্রশ্ন আমি নিজেকেও করি, আপনাদের উপদেশ দেওয়ার জন্য করছেন, আমি নিজেকে করি, আমি কি বদলাতে পেরেছি নিজেকে, বলেছেন অনেক পথ বাকি আছে। বলছেন বিশ্বাসে কি প্রথমে হয়, রিয়েলাইজেশন হলে তবে বিশ্বাস হয়, কিন্তু তার আগে শুধু গুরু মহাপুরুষদের বাক্যে বিশ্বাস করে ব্লাইন্ড ফেইথ নিয়ে এগুতে হয়। ঠাকুরের সেই ঝিনুকের কথা জানো তো, সাতি নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য ধাঁ করে থাকে, ফোঁটাটা পেলে অতল জলে ডুবে যায়, গিয়ে মুক্ত তৈরি করে। তোমরাও তেমনি গুরু কৃপারূপ এক ফোঁটা জল পেয়েছ, যাও ডুবে যাও। দেখবেন নিজেরাই আপনারা যদি পরীক্ষা করে দেখেন, দীক্ষার সময় দীক্ষা নেওয়ার জন্য যে আগ্রহ থাকে, দীক্ষার পরে সাধন ভজনের জন্য কিন্তু আমাদের সেই আগ্রহটা থাকে না। ফর্ম, এই গল্পটা তুমি সবসময় বলি, ফর্ম ফিল আপ যে কত করিয়েছি তার ঠিক নেই, সবাই ওইখানে একটা প্রশ্ন আছে, দেখবেন শেষের প্রশ্নের আগে প্রশ্ন, দীক্ষা পাইলে দিনে দুইবার জপ করিতে পারিবে তো, হ্যাঁ হ্যাঁ ছাড়া আর কোনো দ্বিতীয় উত্তর, দু চারজন চেষ্টা করবো লেখে বেশিরভাগই হ্যাঁ, কেউ কেউ আবার এত জোরে হ্যাঁ লেখেন সেই জায়গাটাই ছিঁড়ে যায়, আমাদের আবার সেই উল্টো দিকে সেলোটেপ লাগিয়ে সেই হ্যাঁটাকে দাঁড় করাতে হয়। কিন্তু দীক্ষা হয়ে গেলে এই জপ ধ্যান দীক্ষা নেবার জন্য যে আকুতি, সেই আকুতিটা আমরা প্রকাশ পাই না, প্রকাশ দেখি না। তিনি ওই যে মন্ত্রটা আমাদের দেন, আমরা যদি মন প্রাণ উজাড় করে সাধন ভজন করি আমাদের হবে হবে হবে, এটা একেবারে পরীক্ষিত সত্য, এর দ্বিতীয় কোনো কিচ্ছু হবে না, হবেই, কিন্তু আমরা সেইটুকু তপস্যা করতে রাজি হই না। রাজা মাঝের এই গ্রন্থেরই এক জায়গায় লেখা আছে, সাধন পথে পুরুষাকার দরকার, কিছু করো, চার বৎসর অন্তত করো, দেখে দেখো দেখি, করে দেখো দেখি, যদি না হয় তবে আমার গেলে একটা চড় মেরু, এত বড় ভয়ঙ্কর কথা স্বামী ব্রহ্মা দ্বিতীয়বারে তার শিষ্যকে বলছেন, বলছেন অন্তত চার বছর করে দেখো, একদিন তো দিন না, চার বছর করে দেখো মন প্রাণ উজাড় করে, তারপর যদি না হয় তো আমার গালে চড় মেরু, এইটা কথা। আমরা এই সিনসিয়ারলি সাধন ভজন সেটিই করতে পারি না, আধা ঘন্টাই করুন, দশ মিনিটই করুন, সব মন প্রাণ উজাড় করে করুন, দেখবেন এই দশ মিনিট করতে করতে কখন একটা নেশা আপনার মধ্যে পেয়ে যাবে, মনে হবে না আরেকটু বসি আরেকটু বসি আরেকটু বসি। একজন ভদ্রমহিলা ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, রোজ সকাল দশটার সময় আমার ছেলে আর স্বামী অফিস চলে যাওয়ার পর আমি জপ করতে বসি, সামনে ফ্ল্যাট থেকে এক ভদ্রমহিলা আসেন আমার সঙ্গে গল্প করতে, আমি কী করবো? তো মহারাজ ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন, বলবেন হ্যাঁ গেট খুলে দেবে, বসতে দেবে, এক গ্লাস জল দেবে, একটা বই টই দেবে, দিয়ে বলবে এই সময়টা আমার জপ ধ্যান করার সময়, আপনি বসেই বই টইগুলো দেখুন, আমি জপ ধ্যান করে আসছি। দু চার দিন আস্তে আস্তে ওরা বুঝে যাবে যে এই সময় তুমি অ্যাভেইলেবল নই, অ্যাভেইলেবল কথাটা মহারাজে খুব পরিষ্কার করে বলেছিল। আমরা সব সময় নিজেদের অ্যাভেইলেবল করে দিই, ভাবি যে সবার জন্য অ্যাভেইলেবল করলেই হলো, আমার নিজের একটা জগৎ আছে এইটা আমরা কখনো ভাবি না, আমার নিজের একটা জগৎ আছে, ওই সাধন ভজনের সময় ওটা আমার নিজের, ওটা আমি কারুর সঙ্গে কোনো অবস্থাতে কম্প্রোমাইজ করব না, সে আমি যখনই উঠতে পারি। কেউ যেমন মহারাজ বলতেন যে তোমাকে ভোরবেলা রাত্রিবেলা কে বাধা দিচ্ছে জপ ধ্যান করতে, বিছানায় বসে জপ করে যখন সকলে ঘুমিয়ে আছে, সবাই শুয়ে সব করার রাত্রিরে বসে জপ ধ্যান করে, আকুতিটা যদি আমার ভেতরে না থাকে তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আমরা একদিন রাত্রিরে যদি কালী পুজোর জন্য কাউকে জপ জেগে থাকতে বলি, সে ধুলে একবারে কাদা হয়ে যায়, অথচ বিশ্বকাপের খেলা দেখতে গেলে কিন্তু আমাদের একবার চোখ একবার এরকম সোজা হয়ে আসে। এদিনকে বলছিল একটি ছেলে, সারা রাত বুঝলেন তো, নিজেই বলছে সারা রাত ধরে খেলা দেখল, আবার সকালে গিয়ে অফিস করেছি, একটুও ক্লান্ত হয়নি, অথচ এক কালী পূজা রাত্রে জাগতে গেলে কোথা থেকে যে ঘুম আসে আমার চোখে, আমি কিছুতেই জেগে থাকতে পারি না, এক অদ্ভুত ব্যাপার। কারণ ওইটাকে যেরকম ভালোবাসি কালী পুজোর রাত জাগাটাকে সেরকমভাবে ভালোবাসি না।
জীবনটাকে ভালোবাসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। তাই বলছেন যে পাবে সে গুরু কৃপারও এক ফোঁটা জল পেয়েছে, যাও ডুবে যাও। চেতনানন্দজির একটি স্মৃতি কথা আমি মাঝে মাঝেই বলি, আমার খুব ভালো লেগেছিল, এটা বোধানন্দজি মহারাজের, বোধাত্মানন্দজি ভব মহারাজ, ভব মহারাজ ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল চেতনানন্দজি, তখন ব্রহ্মচারী, মাঝে মাঝে আসেন। ভব মহারাজকে এসে প্রণাম করলেন, মহারাজ আজকে আমার মন্ত্র দীক্ষা হয়েছে। তার শঙ্করানন্দিকে মহারাজের কাছে বলে তার কি গুরু প্রণামই দিয়েছিস? বলে হ্যাঁ গুরু। কী দিলি? না অদ্বৈত আশ্রম থেকে দুটো টাকা দিয়েছিল, একটা টাকা দিয়ে ফল মিষ্টি কিনেছি, ফল মিষ্টি ফুল কিনেছি, আর একটা টাকা দক্ষিণা এসে দিয়েছি। উনি বলছে না তুমি কোনো দক্ষিণা দিস না। হ্যাঁ দুটো টাকা দিয়েছিল, একটা টাকা ওই করেছি, একটা টাকা দিয়েছি, না তুই দিস নি। দ্বিতীয়বার বলার পরে চেতনানন্দজির মনে হলো যে মহারাজ যেন অন্য কিছু বলছেন। বলছেন গুরু আজ তোর মনের ভেতরে যে বৃষ্টি রোপণ করল সেটাকে তোর সাধনার যে আগ্রহ, তোর ভালোবাসা দিয়ে সেটাকে তাতে জল সিঞ্চন করে, তাতে উষ্ণ হৃদয়ের উষ্ণতা দিয়ে, তারপরে অধ্যাবাসায় দিয়ে সেটাকে বিরাট মহিরুহে রূপান্তরিত করতে হয়। তখন তাতে বড় 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 এই ফল, সাধন ফল হয়। সেই ফল যখন আমরা আমাদের গুরুর পাদপদ্মে নিবেদন করতে পারি, তখন সেটা ঠিক ঠিকভাবে গুরুর ইয়ে হয়, গুরুকে দক্ষিণা দেওয়া হয়। আমরা যখন কলেজে পড়ি দেখতাম ভূতেশ আনন্দজি হাঁটতেন শিখরেশ মহারাজ মহারাজকে ধরে ধরে নিয়ে হাঁটাতেন, বাইরে জালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতুম আমাদের কেন এরকম একটু মহারাজকে একটু ধরে হাঁটাতে দেয় না। প্রণাম করে উঠেছি মহারাজের কাছে, প্রণাম করে উঠেছি, মহারাজ আমাদেরকে তাকিয়ে বললেন জানো তো অনেকে মনে করে যে গুরুর সেবা করলেই, শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি বলি গুরু যে সাধন পথ দেন, সেই সাধন পথের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমার মনের কনফিউশন সম্পূর্ণভাবে চলে গেল। তারপরে কয়েক বছর বাদে 1994 যখন আমরা জয়েন করলাম, সকালবেলা মহারাজ হাঁটতে বেরোতেন, আমাদের সবসময় মহারাজের কাছে যাওয়ার অধিকার ছিল না। আমরা সকালবেলা জপ ধ্যান করে এসে মায়ের মন্দিরের সামনে দাঁড়াতাম, মহারাজের সঙ্গে আমাদের একটা ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট ছিল, আমরা সবাই মায়ের মন্দিরের পেছন দিকটা দাঁড়িয়ে থাকতাম। মহারাজ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ঠিক ওই মায়ের মন্দিরের সোজাসুজি রাস্তাটা ওইখানে দাঁড়াতেন, আমাদের দিকে ঘুরতেন, হাতটাকে এমনি এমনি করে নাড়তেন, হেসে আবার রওনা দিতেন, আমরাও হাত জোর করে মাঝকে প্রণাম করে চলে যেতাম। তখন মহারাজ আরও বেশি বয়স্ক হয়ে গেছেন, হাঁটতে পারেন না, সর্বভূতানন্দ যে একদম জড়িয়ে ধরে মহারাজকে নিয়ে যায়, মাহাত্মা মহারাজ নিজের মাহাত দিয়ে মহারাজের মাহাত্মা ধরে আর হাত ডান হাত দিয়ে পেছনকে ধরে মহারাজ ব্যালেন্স করেন, মহারাজ একবারে সর্বভূতানির ওপর সমস্ত বেগ ফেলে দিয়ে হাঁটেন। আমার মনে হতো যে কেন আমরা, আমার তখন তো কলেজে পড়তো, তখন তো করতে দেখ, এখন তো ব্রহ্মচারী হয়ে গেছি, কী হয়ে গেছি আর কি, সাদা কাপড় পরে এসে মাথা চুল কেটে ফেলেছি, কী হয়ে গেছি। সেদিনকে সকালবেলা আমরা প্রণাম করতে গেলাম, তখন মহারাজের কাছে গিয়ে প্রণাম করতে দেখতেন, আমাদের হয়ে নিরন্তরানন্দজি সব প্রশ্ন উত্তর করতেন। ওনার ডাক নাম জগদীশ, ভূতেশানন্দজি বললেন জগদীশ জানো তো এখানে কেউ কেউ মনে করে যে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি বলি গুরু যে সাধন পথ দেন, সেই সাধন পথের সেবা করতে হয় তাহলে সেটা গুরুর কাছে যায়। অনেকে সেদিন দুঃখ করছিলেন, শিবমহানন্দজির একটা এই মেমোরিয়াল মিটিংয়ে গেছি যে হাউ হাউ করে কাঁদি, আমি আর গুরুকে দেখতে পেলুম না, এই কথা বলেছিল আত্মস্থানজিকে। আত্মস্থানজি বললেন কেন তুই সকাল সন্ধ্যে যখন উপাসনা করিস তখন গুরুকে দেখতে পাস না? সত্যি কথা তো, আমরা কখনো ভাবি না, যখন মানুষ পূজার পুজো করি তখন তো গুরুর সঙ্গে সত্যি সত্যি আমার দেখা হয়, আমি তো নিত্য দেখি, তিনি জীবন্ত জাগ্রত প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, আমি ভালো করে মুখটুক ধুয়ে দিলাম, মুছে দিলাম, হাত পা ভালো করে মুছিয়ে দিলাম, কপালে চন্দনের টিপ পরালাম, গলায় সুন্দর করে মালা পরালাম, এক থালা ফল বা ভালো খাবার কিছু খেতে দিলাম, উনি একটা দুটো খেলেন, আমি একটু খাবার জল দিলাম, মুখ ধোয়ার জল দিলাম, মুখ তোয়ালে দিয়ে মুছিয়ে দিলাম, তারপরে খানিকটা ফুল নিয়ে তার পাদপদ্মে অঞ্জলি দিলাম, প্রণাম করলাম, তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, আমি তাকে স্পর্শ করলাম, তাও আমরা হাউ হাউ করে কাঁদি, আপনার কোনো সঙ্গে দেখা করলো না, যেন দেখা হলে যেন সমস্ত বিশাল্যকরণী সবটাই আমি নিয়ে নিতাম আর কি, হ্যাঁ সে সবটাই যেন হয়ে যেত। সাধন ভজন গুরু যে সাধন পথ দেন, সে সাধন পথটা সেবা করতে হবে। যত সাধন পথ সেবা করুন বিশ্বাস করুন আপনি গুরু কৃপা অনুভব করবেন, এটা অন্তর থেকে বিশ্বাস করুন।
আপনি যত সাধন ভজন করবেন দেখবেন গুরু আপনার সঙ্গে সঙ্গে আছেন, আপনি প্রতি মুহূর্তে ফিল করবেন, সেই যেখানেই আপনি যান না কেন তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন, কোনো অবস্থাতে আপনাকে ছেড়ে তিনি যাননি। তিনি স্থূল শরীরে থাকুন আর নাই থাকুন, সর্বাবস্থায় তিনি আপনার সঙ্গে আছেন, কোনো অবস্থাতে আপনাকে তিনি কোনোভাবে ছেড়ে যাননি। এটা একবারে বিশ্বাস করার জিনিস, আমাদের অন্তর থেকে বিশ্বাস হোক না হোক এটা আমাদের ভাবতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। নান্যাহ পন্থা বিদ্যাতে আয়নায়, মহারাজ বলছেন তোমাদের একটা সেলফ রিলায়েন্স, তোমাদের একটা সেলফ রিলায়েন্স বা আত্মবিশ্বাস নেই, সাধন পথে পুরুষ কার দরকার, কিছু করো। এই যে আবার ওই কথাটা এখানে ফিরেছে, কিছু করো, চার বৎসর অন্তত করে দেখো দেখি, যদি কিছু না হয় তাহলে আমার গালে একটা চর মেরো, তম রজ ছাড়িয়ে সত্যে যেতে না পারলে ধ্যান জপ কিছুই হয় না, তারপর সত্যকেও ছাড়িয়ে যেতে হবে, এমন জায়গায় যেতে হবে যে আর আসতে না হয়। মনুষ্য জন্ম কত দুর্লভ, অপর প্রাণীদের জ্ঞান হয় না, একমাত্র মনুষ্য জন্মে ভগবান লাভ হয় এবং করতে হবে। এই জন্মে খেটে খুটে মনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন আর জন্মাতে না হয়। প্রথমে মনকে স্থূল থেকে সূক্ষ্মে, পরে সূক্ষ্ম থেকে কারণে, কারণ থেকে মহাকারণ, মহাকারণ থেকে মহাসমাধিতে নিয়ে যেতে হবে। বলছেন আমাদের একটা আত্মবিশ্বাস নেই, আসলে আমরা আমাদের নিজেদের বিশ্বাস করি না। স্বামীজি সেই বিখ্যাত কথাটা আছে না, বলছেন প্রাচীন ধর্মমত বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আমরা খেঁদা বোদা পচা ছেঁচা সকলকে বিশ্বাস করি, শুধু আমাকে বিশ্বাস করি, কিছু একটা কাজ করতে বলো পারবো না, তারা বলে না বয়স হয়ে গেছে, অথচ আমাদের দ্বারাই হবে, আমাদের দ্বারাই হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। হ্যাঁ, অন্যরা যারা পারফেকশনিস্ট করছে তাদের মতো না হতে পারে, না আমার মতো হবে, তো হবে না এরকম বলে তো কোনো কথাই নেই, হবে না বলে এরকম তো কোনো কথাই নেই। এই যে nishamadhulika.com হা করে দেখে তার ভিডিও দেখেন, তারপরে আপনার যে কি বেশ চুরির মতো সুন্দর করে যে সিঙ্গাড়া তিনি দেখিয়েছেন, তেমন সিঙ্গাড়া কি আপনি করতে পারেন? সেটা করতে পারেন না, সেখানে আপনার বুদ্ধি, সেটা আপনার মতো রাউন্ড সিঙ্গাড়া হলো, কিন্তু হা করে তো দেখেন nishamadhulika.com, ভাবেন তো ব্যাস কল্পনা করেন এই নাড়ছি এই নাড়ছি এমন সব nishamadhulika.com হয়ে গেছে, তা তো নয়, আমার মতো করে হবে, কিন্তু হবেই হবে। ওই তখন তো ভাবেন না, না ওরা অনেক ভালো ভালো পারে আমি পারি না, তা এটা করতেই হবে, নিজের উপরই আত্মবিশ্বাস জাগাতেই হবে। আগেকার মানুষরাও যদি করে গিয়ে থাকে তার আমার চেয়ে আলাদা কিচ্ছু ছিল না, আমাকে করতেই হবে। বলছেন মনুষ্য জন্মে সাধন ভজনের মানে এটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে লাভ করতে গেলে এই তিনটে গুণের পারে যেতে হবে, তমগুণ রজগুণ এবং সত্ত্বগুণ। তমগুণ যে গুণ আমাদের ঘুম পাড়িয়ে রাখে, অনেক সময় আমরা সাধন ভজন করব বলে একবারে চোখ বন্ধ করে খুব ধ্যান জপ করার চেষ্টা করি, মানুষ পূজা করার চেষ্টা করি, খানিকক্ষণ বাদে ঘুমিয়ে পড়ি, আমি ভাবি খুব ধ্যান করছি ঘুমিয়ে পড়ছি, তার চেয়ে চোখ খুলে ভগবানের দিকে তাকিয়ে দেখা ভালো। ওটাকে অতিক্রম করতে হবে, তমগুণকে অতিক্রম করতেই হবে। সত্ত্ব আর তমর ভেতরে দেখতে একই রকম, দুটোই শান্ত, দুটোই ঘুমিয়ে আছে যেন মনে হয়, কিন্তু তমগুণ একেবারে তার ভিতরে কোনো জাগরণ হয় না, সত্ত্বগুণের শান্ত অবস্থাতে জাগরণ হয়। এই দুটো গুণকে আমাকে আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, এবং যখন আমি আইডেন্টিফাই করতে পারবো তখন আমি খারাপটাকে অতিক্রম করে যেতে পারবো, নাহলে কোনো দিন যেতে পারবো না। আগে আমার খারাপ খারাপ কি গুণ আছে সেগুলো, একজন বলছিলেন কিছুতেই মন বসে না, মন বসলে খুব সমস্যা হয়, কি কি কারণে সমস্যা, আগে আগে একদিন বসে আইডেন্টিফাই করুন, তারপরে সেই সমস্যাগুলো ছেড়ে দিলেই তো সমস্যাগুলো আপনার চলে যাবে। আপনি ভীষণ মিথ্যে কথা বলেন, চেষ্টা করুন সত্যি কথা বলা, যুধিষ্ঠির বাবার কথা কেউ বলেনি, আপনি আপনার মতো করে বলুন, অকারণ যে মিথ্যে কথাটা বলেন সেটাকে ছেড়ে দিন, তারপরে দেখবেন কারণেও আপনাকে মিথ্যে কথা বলতে হচ্ছে। যে তার পথে যায় তিনি তাকে রক্ষা করেন, এমন পরিস্থিতি তিনি কিছুতেই তৈরি করে দেবেন না যেখানে আমাদের সমস্যা হবে, সেই যে সেই
রাজমন্ড্রীর যখন সেই রাজা খুলে দিল, সে স্বর্ণ ভাণ্ডার খুলে দিল, সোনা রূপা সব দেখে মায়ের খালি ভয় হতে থাকলো। আরে বাবা, এত কিছু আমার তো এসবের প্রয়োজন নেই, রাধু যদি কিছু চেয়ে ফেলে, হে ভগবান তুমি রক্ষা করো, প্রার্থনা করছেন রাধুদির, মায়ের প্রার্থনায় রাধুদির ভেতরে যেন একটা অনাসক্তি এসে উপস্থিত হয়ে বললো, এইগুলো নিয়ে আমি কী করবো, আমার পেন্সিলটা ভেঙে গেছে, আমাকে একটা পেন্সিল কিনে দিলেই হবে, অত সোনা দানা অত কিছু রয়েছে, ওগুলো কোনোটার প্রতি তার আসক্তি হলো না। এই যে ভগবান সাহায্য করেন, আমরা যত ভগবানকে চাইব ভগবান আমাদের সাহায্য করবেন, আমরা চাই না তাই তিনি সাহায্য করেন, বেশ আছে তো ভালো থাকো, ভালো বকুল কথা, এই পথ যদি না শেষ হয় তারপরে আর কি কি সব আছে, সব নিয়ে থাকো, বেশ থাকো, একবারে আবার কারোর কারোর একবারে হয় না, রিপিট টেলিকাস্ট দেখে আমাকে বলছেন, হ্যাঁ তো সকালবেলা রান্নাবান্না তারাও তো বিকেলবেলা রুটি করার ছিল, তো দেখা হয়নি, রিপিট টেলিকাস্ট দেখেছেন, কী বিরাট কথা, আপনি দুবার জব করতে বলুন, বিকেলবেলা করেছি, আবার করার কী দরকার আছে, আমাদের একবারও মনে হয় না, অথচ আমাদের এই পথ যদি না শেষ হয় রিপিট টেলিকাস্ট দেখতে আমাদের এতটুকু মন বাধে, এটা হচ্ছে কথা, ভালোবাসাটা ঈশ্বরের প্রতি আসতে হবে। দেখবেন আপনা আপনি খসে গেছে সব সব ইচ্ছেগুলো খসে গেছে, তখন তাকে ভালোবাসুন। আমরা, আমার মনে আছে যেদিন সাধুবত এসেছিলাম, পূজনীয় প্রমেয়ানন্দজি মহাজ বলেছিলেন যে ঠাকুরকে গিয়ে বলো তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকে না, তুমিও ঠাকুরকে আঁকড়ে ধরে থাকো যেন কোনো অবস্থাতে তিনি তোমাকে না ছেড়ে যান, এই বোধটা আমাদের ভেতর জাগাতে, তোমাকে আমি ভালোবাসি, তোমাকেও আমাকে ভালোবাসতে, ভালোবাসা আদায় করে নিতে হবে, এটা একেবারে কথা, ভালোবাসা আমাকে আদায় করে নিতে হবে, ভালোবাসা আদায় না করলে কিছুতেই কিছু হবে না, আদায় করে নিতে হবে, এত তোমায় ভালোবাসি, তিনি আমাকে ফেলে যেতে পারবেনই না, এইরকম। তারপরে বলছেন আপনাকে সম্পূর্ণরূপে তার পাদপদ্মে ছেড়তাম, তিনি ছাড়া আর কিছু নেই, সর্বম খল্লিদম ব্রহ্ম, তিনি সব সবই তাঁর, কিছু হিসেব ক্যালকুলেট বা হিসেব করো না, সেলফ সারেন্ডার কি একদিনে হয়, সেটা হলেই তো সব হয়ে গেল, সেটার জন্য খুব স্ট্রাগল করতে হয়, অনন্ত জীবন রয়েছে, মানুষের আয়ু বড় জোর 100 বছর, যদি ইটার্নাল হ্যাপিনেস অনন্ত সুখ চাও তো এই 100 বছরের সুখ ছেড়ে দিতে হবে, কত জন্ম হয়েছে, গরু গাধা ছাগল ভেড়া মানুষও হয়েছে কত কত জন্ম, এই যে একটা জন্ম আমি পেয়েছি, সুযোগ পেয়েছি ভগবানের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি, এই জন্মটা যেন বৃথা না যায়, এইটা আমার ভেতরে জানতেই হবে, এই বোধটা আমরা যতক্ষণ না পর্যন্ত জাগাতে পারবো নিজেদের ভেতরে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুই কিছু হবে না। যেমন দিন শেষ হয়ে যাচ্ছে, মহারাজ উদাহরণ দিতেন, ঠাকুরের উদাহরণ দিতেন, বলছেন ঠাকুর যাবেন কলকাতায়, সেই বলছেন কই রে এটা তৈরি হয়েছে ওটা হয়েছে, বাবুরাম মহারাজকে নিয়ে গাড়িতে উঠলেন, গাড়োয়ান নেই, বলছে তুই বেটা গাড়িটা চালিয়ে দিলাম, হারিডনেস শেষ হয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে, রোজ রাত্রে ভাবুন আজকের দিনটা কেমন করে, আমরা জানি না কাল সকালে বাঁচবো কিনা, তাও অ্যালার্ম দিয়ে রাখছি কাল সকাল 5টায় ঘুম ভাঙবো, জানি না মাঝরাত্রে শেষ হয়ে যাব, ওরকম নয়, জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনার রঙ্গনাথানন্দ বলতেন মনে করো যে আজকেই তোমার জীবনের শেষ দিন, যা কিছু রং তামাশা দেখার আজকের দিনের মধ্যেই তোমায় দেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ইগারনেসটা আসবে আমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবানকে আমরা কাছে পেতে পারবো না, এই ইগারনেসটা থাকা দরকার, এই ইগারনেসটা থাকা দরকার। আমাদের এখানে জলোচ্ছ্বাস হলো একেবারে 40% দ্বীপ, দ্বীপে 40% জলের তলায় চলে গেল, 3 কিলোমিটার মতো সমুদ্র ভেতরে ঢুকে চলে গেছে, যার দোতলা বাড়ি ছিল সেটাও সমুদ্রে চলে গেছে, যার কুঁড়ে ঘর ছিল সেও সমুদ্রে চলে গেছে, কিন্তু বাঁচতে হবে তো মানুষকে, রাস্তার ধারে আছে, পুকুরের ভেতর দিয়ে বাঁশ লাগিয়ে লাগিয়ে একটা স্ট্রাকচার করেছে, সেটা পুকুরের মধ্যে গাঁথা আছে, সেটা রাস্তার সঙ্গে জোড়া, তার উপর বাঁশের স্ট্রাকচার করেছে, সেটা মাটি দিয়ে করেছে, এমন সুন্দর মাটি দিয়ে লেপেছে, একবারে একেবারে ফ্লোরের মতো, একবারে জমির মতো হয়েছে, তার মধ্যে তারা আছে, চতুর্দিক প্লাস্টিক ঘিরে আছে, কোনো সাইক্লোন শেল্টারে যাওয়ার মতো অবস্থা হয়নি, কারণ রাস্তা পুরো উড়ে গেছে জলেতে, ওপরের ইয়ে আছে, মেটাল রোড আছে, তলাটা পুরো ফাঁপা, জল এপাশ ওপাশ যাচ্ছে তার তলা দিয়ে,
ওই রাস্তা দিয়ে কেউ হেঁটে যেতে পারছে না, অন্য একটা টেম্পোরারি রাস্তা করে তবে ওপারের মানুষজনের সঙ্গে যোগ করতে হচ্ছে। এটা আমরা রোজ দেখছি, রোজ দেখছি। এই যে চতুর্দিকে খানাকুল হেনা মেনা তেনা, এসডিওর দপ্তর কত সুন্দর করে কত ভালো করে করা হয়েছে, সব জলের তলায় চলে গেছে। এসডিও নিজেই একটা ফ্লাড শেল্টারে গিয়ে তার অফিস জমিয়ে বসে আছে। আমরা দেখেছি যে আজকে যে এক মহারাজের সঙ্গে দেখা করতে গেছিলাম যে ফ্রান্সে চলে যাবে, আমরা ত্রিলোচনপুরে রিলিভ করেছি, একতলার বাড়ি জলের তলা, একতলাটা সম্পূর্ণ জলের তলা, দোতলার যে সানসেট সেইটা, সেই সঙ্গে নৌকা লাগানো হয়েছে, এক পিলার আর এক পিলারে নৌকার দুটো দিক লাগানো হয়েছে, বাঁধা হয়েছে, আর ওখান দিয়ে সেই নৌকাতে খিচুড়ি তোলা হচ্ছে। মানুষ কেমন করে, এখন তো তবে অনেক সাইক্লোন শেল্টার রয়েছে, তখন কেমন করে ছিলেন কে জানে, মাঠের ওপর উঠে বসে আছেন মানুষজন, রাস্তার ওপর উঁচু রাস্তার ওপর হাইওয়েতে মানুষ বসে আছেন, সেই দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তার একটা একটা সাইডে প্লাস্টিক পেতে কোনো রকমের মানুষ, আর্ত পীড়িত মানুষ বসে আছে। যতক্ষণ না পর্যন্ত এই ঈশ্বরের জন্য এই রকম আকুতি না তৈরি হবে, ঈশ্বর দর্শন কিন্তু আমাদের হবে না। ততক্ষণ ওই বারবার ফিরে আসা, বারবার কষ্ট পাওয়া আর বারবার প্রতিজ্ঞা করা, ভগবান এরা সুদিন এলে তার ব্যবহার করবে, কিন্তু সুদিন সুসময় সব আসে, আমরা তার ব্যবহার কিছুতেই করব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি যেমনটি চেয়েছেন এইভাবে যেন আমরা করে নিতে পারি। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।